প্রদীপ জ্বালিয়ে কেক কেটে টাকি পুরসভার জন্মদিন পালন করলো আধিকারিকরা। ভারত বাংলাদেশ সীমান্তের 400 বছরের বেশি প্রাচীন জনপদ ইচ্ছামতির পারে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি পৌরসভা আজ দারিদ্র্যমুক্ত পর্যটন কেন্দ্র উন্নয়নমুখী ধারাকে পাথেয় করে এগিয়ে রেখে টাকি পৌরসভা 154 বছরতম বর্ষে পদার্পণ করল। ভারতবর্ষ তথা বিদেশের মানচিত্রে টাকি পৌরসভার মধ্যে পর্যটন কেন্দ্র হিসেবে নিজেদের ভৌগোলিক রেখায় সীমাবদ্ধ করতে পেরেছে। আর এই পর্যটনের মধ্যে দিয়ে আগামী দিনে টাকি পৌরসভার বিভিন্ন প্রাচীন ঐতিহ্য রাজবাড়ি থেকে জমিদার বাড়ি, দালান কোটার ভাঙা ইটের ফাঁকে রূপকথার গল্প আজও রয়েছে। সেগুলোকে আরও বেশি হেরিটেজ মুখী করতে উদ্যোগী হয়েছে টাকি পৌরসভা। 154তম জন্মদিন 1869 সালে আমার টাকি পৌরসভা জন্ম হয়। এই পশ্চিমবঙ্গের প্রথম 8টা পৌরসভা হয়, তার মধ্যে আমার টাকি। টাকি একটা ঐতিহ্যবাহী পৌরসভা। 1852 সালে আপনার প্রথম আমাদের সরকারি স্কুল তৈরি হয় এবং 1862 সালে আমাদের প্রথম বিদ্যালয় তৈরি হয়। টাকিটা বরাবরই একটা শিক্ষামূলক জায়গা। এখানে আমি তো এখানে 1 বছর দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করছি আমাদের পুরোনো হেরিটেজ বিল্ডিংগুলোকে আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে এত কিছু করতে পারবো না, যেগুলোকে আছে সেগুলোতে কীভাবে সংরক্ষণ করা যায়। এবং আমি সব টুরিজমের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে আমাদের 1 কোটি টাকা আমাদের বিধায়ক সাহেব উনি এনেও দিচ্ছেন, ওটাকে নিয়ে সেগুলো সংরক্ষণ করে সেগুলোকে যাতে আমাদের টুরিজমরা যারা আসে তাদের কিছু এক্সপার্ট এবং দেখার জন্য এগুলো খুব চেষ্টা করছে। ওপার বাংলাদেশ এপারে টাকি পৌরসভা, দুই দেশের মধ্যে দিয়ে ইচ্ছামতি কোলাহলের ঢেউ যেন পর্যটকদের কাছে এক অন্যতম নিদর্শন। ইচ্ছামতির পারে রয়েছে সুন্দরবনের মধ্যে একটি মিনি সুন্দরবন, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কাঁকড়া, বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ শোভা পায়। সেই সঙ্গে পাখিদের কিচিরমিচির শব্দে পর্যটকদের মুগ্ধ করে দেয়। পৌরসভা 16টি ওয়ার্ড বিশিষ্ট, প্রায় লক্ষাধিক মানুষ এই পৌরসভার উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। ইতিমধ্যে টাকি গ্রামীণ হাসপাতাল ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। বিদ্যুৎ, আলো, রাস্তাঘাট, পর্যটন, পরিবহন ব্যবস্থা মিলে টাকি পৌরসভা এক অপরূপ সৌন্দর্যের মণিকোঠায় দাঁড়িয়ে আছে। পর্যটন কেন্দ্র হিসেবে 154তম বছরে এবার টাকি পৌরসভার জন্মদিন পালন হলো টাকি সংস্কৃত মঞ্চে। সেখানে প্রদীপ জ্বালিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মী, 16টি ওয়ার্ডের কাউন্সিলর সহ টাকির নাগরিক বৃন্দরা এই মহেন্দ্রক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের এই জন্মদিন পালনের মধ্যে নতুন সংকল্প নিয়ে টাকি পৌরসভার প্রতিটি ঘরে ঘরে আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকারে ব্রতী হলো পৌরসভা। দেখুন, টাকি একটা পুরনো ঐতিহ্যশালী নগরী, ইতিহাসের অত্যন্ত পূর্বতনী সময় থেকে টাকির ঐতিহ্য এবং সাংস্কৃতিক উন্নয়নের খতিয়ান আমরা সকলেই জানি। সেই পুরনো যে আমাদের সংস্কৃতির কথা মাথায় রেখে টাকির হিতগৌরব আরও উন্নত স্থানে নিয়ে আসার জন্য আমরা সংস্কৃতি সাহিত্য থেকে শুরু করে পর্যটন ক্ষেত্রে টাকির আরও উন্নয়নের ঐকান্তিক প্রচেষ্টা সকলে মিলে আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, আমাদের মাননীয় সমস্ত কাউন্সিলর সকলে মিলে তার প্রচেষ্টা করে চলেছে। আবার অন্যদিকে টাকিকে আরও বেশি উন্নয়নমুখী করতে উদ্যোগ হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে 2022 সালের 29শে নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে এসে টাকিকে ভারতবর্ষের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে টাকির সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের 1 কোটি টাকা বরাদ্দ করে ফেলেছেন। টাকি পৌরসভা বছরের প্রতিটা দিনে প্রায় পাড়ে ভিড় জমান, আর সেটাকে আগামী দিনে আরও বেশি পর্যটনমুখী করতে উদ্যোগী হয়েছে টাকি পৌরসভা।